বাড়িটা আমার কাছে মনে হয় সবার কাছে একটা ইমোশন, সবারই তার নিজের বাড়ির প্রতি একটা ইমোশন থাকে। ভিড় ডাব্বাটা বা কোটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া মতো, যখন দেশভাগ হয়ে যায় তখন তারা ইন্ডিয়ার মাটিতে পড়ে যায়। এবং স্বাগতম সবাইকে বিচ্ছ ডিরেকশনে, আমরা চলে এলাম আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে একটি মুভি ট্রেলার, আর মুভিটির নাম হচ্ছে সর্দার কা গ্র্যান্ডসন। আর এই মুভিতে অভিনয় করেছে অর্জুন কাপুর, নেনা গুপ্তা, রাকুল প্রীত এবং জন আব্রাহাম, অদিতি রাও হায়দারি, আরও অনেকে, অনেকজন আছে মনে হচ্ছে। এই মুভিটি রিলিজ হবে নেটফ্লিক্সে 18 মেতে। আর এখন চলুন দেখে আসি सरदार का ग्रैंडसन এর ट्रेलरটি। एक जगह से दूसरी जगह ले जाना मुश्किल है पर नामुमकिन नहीं है, और इसे हम टेक्निकल टर्म्स में ना स्ट्रक्चरल रीलोकेशन कहते हैं। तो घर से लेके आना है, जैसे गांव से घी का डब्बा शहर ले आना। बिल्कुल सही। अच्छा, घी का डब्बा शहर में आप दुनिया की छोड़ो, हमारे पंजाब चलो। पंजाबियों का बस चले तो हम तौलिया जाके भी चांद पे सुखा दें। एक घर उठा के लाना कौन सी बड़ी बात है जी? घर उठा नहीं है, सुने के बड़ो कोनो विषय नहीं। तू मेरे को लाहौर ले जा, की जुबान देती हूँ चैंपियन साइकिल का चैंपियन बना दूंगी तुझे। यार ऐसा है क्या लाहौर में? मेरा एक कार है, ये कार हमारे प्यार की निशानी है गुरशेर सिंह जी। उस घर की दीवारों में बड़ी यादें दफन है। बड़े प्यार से सजाया था मैंने अपना घर, जैसा तुम दोनों ने सजाया था, जेंटली जेंटली। You want to be my partner? Cheers. তো এখানে মনে হচ্ছে যে অদিতি রাও আর জন আব্রাহাম পুরানো দিনের স্মার্ট নাইট ও বানাएंगे मुझे। अरे पर सरदार ने मुझे प्रॉमिस किया कि मुझे सीईओ बनाएगी। मेरी केयर किया करो, कहीं खुश हो के वसीयत में नाम डाल दिया ना मैंने। ओहो, किस किस का नाम डालोगे आप अपनी वसीयत में? वसीयत रोटा नाम दे अमृतसर टू लाहौर। सच्ची तू ले जाएगा मेरे को? तेरी ये कमी मैं पूरी करके रहूंगा सरदार जी। मैं कुरैशी बोल रहा हूँ पाकिस्तान हाई कमीशन से। हाई कमीशन ने उनका एप्लीकेशन खारिज किया है। एक चीज मांगी थी मैंने, मेरे को लाहौर ले चलो, कि किसी को कोई परवाह नहीं है। से बड़ी उम्मीद लेके आया हूँ, एक बार कोशिश कीजिए ना सर प्लीज। ये परमिशन तो नहीं मिलेगी। सरदार लाहौर के घर नहीं जा सकती, पर लाहौर का घर सरदार के पास जरूर आ सकता है। लोगों का आना जाना मुश्किल से हो रहा है, उसको पूरा घर उठा कर लाना है। आईडियो पे भरोसा करने वाला कोई ना हो तो आइंस्टाइन का भी बेड़ा गर्क हो जाए। तेरा मतलब है आइंस्टाइन पैदा किया है हम। होम कमिंग नहीं, होम इज कमिंग। होम इज कमिंग। क्या चल रहा है? कुछ नहीं, वो दिखा रहा था YouTube पे Netflix। Netflix ऐड দিয়ে দিল। আচ্ছা যাই হোক, আমি ট্রেলার দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে, অর্জুন কাপুর হচ্ছে একজন আর্কিটেকচারাল ডিজাইনার কিংবা ইঞ্জিনিয়ার, সে সিভিল ইঞ্জিনিয়ার এরকম কিছু একজন হবে যে কিনা আমেরিকায় জব করে, যেখানে হচ্ছে বাড়িকে কীভাবে শিফট করতে হয় সেই জিনিসটা নিয়ে সে কাজ করে আর কি। আসলে সে আমেরিকায় জব করে কিনা এখানে সেটা আমি বলতে পারবো না, তবে দেখাচ্ছে যে সে কোথাও জব করে যেখানে। এটা ট্রেলার একটা পার্টে দেখানো হয়েছে যে তারা কিন্তু হলিউডের পিছনে হলিউড দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া এরকম জায়গায় তাদের বাসা। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে সে আমেরিকাতে চাকরি করে এবং দেশে এসেছে, এবং দেশে এসে সে তার দাদির একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। হ্যাঁ, আর মজার ব্যাপার হচ্ছে যে বাড়িটাকে সে মুভমেন্ট করাবে। এটা অনেক পুরনো একটা বাড়ি, সেটাকে সে মুভমেন্ট করাবে। তো সেটা জানি না কিভাবে করবে, সেটা মুভি দেখলে বোঝা যাবে। আর আমার জন আব্রাহাম এবং অদিতি রাও হচ্ছে তাদের পুরনো দিনের দাদির অভিনয়টাই তারা করবে। আমার কাছে এখানে হচ্ছে যে একটু ফ্ল্যাশব্যাকে কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা এখানে অভিনয় করছে। तो ओवरऑल ফানি ছিল আমার কাছে মনে হচ্ছে যে প্রেম ফান এটা একটা ইমোশনাল বর্ডারের ইস্যু এগুলো সব মিলে একটা মুভি হবে এরকমই একটা ব্যাপার। আর লাহোর যেহেতু বলেছে সে তো মনে হচ্ছে যে পাকিস্তানের থেকে বাড়িটাকে নিয়ে আসবে, তো এটা আনার জন্য হয়তো অনেক কাঠখড় পোড়াতে হবে তাকে নায়ককে। তো ওভারঅল মুভিটি দেখলেই বোঝা যাবে তারা কি হবে। আমার কাছে মনে হয় বাড়িটাকে নিয়ে আসবে এরকম কিছু না, সে স্টেডিয়ামে গিয়েছে এবং জায়গা দেখছে এবং ম্যানুফ্যাকচার করছে। সো আমার কাছে মনে হয় সে বাড়ির কাঠামোটাকে তৈরি করবে এখানে স্টেডিয়ামের মধ্যে, কেননা পাকিস্তান থেকে তো একটা বাড়ি পুরোটা উড়ায় নিয়ে আসতে পারছে না সে, কেননা দাদিকে এটা হতে পারে। আসলে মুভি দেখলেই বোঝা যাবে এখানে আসলে সে কি করতে চাচ্ছে, মুভি দেখলে তো অবশ্যই বুঝতে পারবো। আর এখানে ট্রেলার দেখে আমার কাছে এটাই একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল যে কেননা পাকিস্তানের ভিসা সে পাচ্ছে না, দাদিকে সেই জায়গায় নিয়ে যেতে পারছে না, তো বাড়িটা এখানে আসবে। বাড়িটা কিভাবে আসবে? তার মানে তাকে এখানে বাড়ি বানাইতে হবে এবং সেটা সে লাহোরে তার দাদির যে ধরনের বাড়িটা আছে সেই কাঠামো দিয়ে সে এখানে বাড়ি বানানোর চেষ্টা করছে। আর অর্জুন কাপুর এখানে দেশে বোঝাতে চাচ্ছিল যে ঘরকে এই পাশে নিয়ে আসা যায়, কারণ সে দাদির কাছে অদাবদ্ধ ছিল যে দাদির শেষ ইচ্ছাটুকু পূরণ করবে। দাদি ইন্ডিয়ায় পড়ে গেছে, যখন দেশভাগ হয়ে যায় তখন তারা ইন্ডিয়ার মাটিতে পড়ে যায় এবং তার জন্মস্থান হচ্ছে লাহোরে। তো দাদিকে যেমন জিজ্ঞেস করলো যে আসলে তুমি লাহোর কেন যেতে চাও, যে ওখানে আমার একটা বাড়ি আছে। আসলে বাড়িটা আমার কাছে মনে হয় সবার কাছে একটা ইমোশন, সবারই তার নিজের বাড়ির প্রতি একটা ইমোশন থাকে, নিজের বাড়ি নিজের এলাকা এটার প্রতি একটা ইমোশন অন্যরকমই থাকে, সবসময় যেতে চায়। যেমন আমাদের ক্ষেত্রেই ধরো আমাদের দাদু দিদা বা আমাদের বাবা মা যারাই আসুক না কেন ঢাকা শহরে এসে কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না, এক দুদিন থাকার পরে তারা আসলে তাদের এলাকাতে চলে যেতে চায়, তাদের নিজস্ব বাড়িতে চলে যেতে চায়, তাদের মন টিকতেই চায় না এখানে। তো ওনার ব্যাপারেও হয়তো এরকমই হয়েছে যে ওনার বাড়িটার প্রতি এতটাই ইমোশন যে উনি আসলে শেষ বয়সে এসে বাড়িটা একবার দেখে যেতে চায়, কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যে এম্বাসি রিলেটেড ইস্যু সেইসব কারণে সে পাকিস্তানে যেতে পারছে না। সেই জন্যই নাতি অর্থাৎ অর্জুন কাপুর বাড়িটা নিয়ে যে ধরনের ঘটনাগুলো ঘটাবে সেই ঘটনা নিয়ে আসলে মুভিটা। আর একটা জিনিস হচ্ছে যে ওর বাবা মা কিন্তু একটা জায়গাতে বলছে আলোচনা করছিল যে আইনস্টাইন আমরা কি আইনস্টাইন জন্ম দিয়েছি এরকম একটা ব্যাপার, মানে বুদ্ধি প্রয়োজন হয় তাহলে আইনস্টাইনকে ডাকো। হ্যাঁ, তো আমরা কি আইনস্টাইন জন্ম দিয়েছি নাকি, এখানে কিন্তু খুব ফানি ছিল ব্যাপারটা। আরো মজা ছিল যেমন দাদি কিন্তু তার সম্পত্তি সবাইকে ভাগ করে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো একজন বলতেছে যে এক সম্পত্তি কতজনকে দিয়ে যাবে। হ্যাঁ, এটা ফানি ছিল। আর সবার ফার্স্টে কিন্তু যখন অর্জুন কাপুর বোঝাচ্ছিল তখন তার বস যে সে কিন্তু বলতেছিল যে ঘর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেমন বলে সে কিন্তু থেমে গেছে। তখন উনি বলতেছিল যে ঘির ডাব্বাটা বা কোটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার মতো, গ্রাম থেকে শহরে নিয়ে আসার মতো, ওগুলো কিন্তু সায় দিচ্ছে, কিন্তু বস কিন্তু আসলে অন্যভাবে বলেছে, কিন্তু সে কিন্তু এটাকে সিরিয়াসলি নিয়েছে কারণ সে এই ধরনের কাজ করে আসছিল। হ্যাঁ, এই জন্য মানে এখানেও এই জায়গাটাও ফানি লেগেছে আমাদের। তো যাই হোক, ওভারঅল ট্রেলারটি আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের কে কমেন্টস করে জানাবেন আপনারা আমাদের সঙ্গে বসে আর কি কি ধরনের ভিডিও দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।